हेलो फ्रेंड्स, आशा करी सबाई भालो आछेन। नतून प्रहरेर आरो एकटा भिडियोते आपनादेर सबाईके स्वागतम। एई भिडियोते आमी देखाबो किभाबे मोबाइल दिए, शुधुमात्र मोबाइल दिए आपनारा एकटा सुंदर थाम्बनेल तैरि करते पारबेन। तो एई निये आमी आगेओ एकटा भिडियो तैरि करेछि, जार लिंक आमी अवश्यई आमार डेस्क्रिप्शन बक्से दिए देबो। तो सेई भिडियोटिओ आपनादेर जदि प्रयोजन हय देखे नेबेन। तो आजकेर भिडियोटि चलुन शुरू करा जाक। तो এর জন্য আমরা প্রথমেই চলে যাব একটা অ্যাপ্লিকেশনে, যেটার নাম আপনারা জানেন, আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তো আবারো দেখাচ্ছি। সেটা হচ্ছে AL গ্রিন স্ক্রিন। এই যে অ্যাপটা প্রথমেই আমার ফোনে আছে ইনস্টল করা, তো আমরা সেই অ্যাপে চলে যাব। সেখানে গিয়ে আমি একটা ইমেজ নেব, যার ব্যাকগ্রাউন্ডটা আমি সম্পূর্ণ গ্রিন করে নেব। তো আমি এখান থেকে একটা ইমেজ নিলাম। ইমেজটা রানিং হচ্ছে। ইমেজটা রানিং হওয়ার পরে এখানে নিচে কিছু অপশন আছে, সেখান থেকে আমরা নিচে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমরা গ্রিন করব, তো ব্যাকগ্রাউন্ডটা গ্রিন এখানে প্রেস করলাম। তো দেখুন, তো ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এখন আমরা আরেকটা অ্যাপ্লিকেশন ব্যবহার করব, সেটা হচ্ছে কাইন মাস্টার। আমরা কাইন মাস্টার থেকে আজকে শিখব কিভাবে অন্য আরেকটা মানুষের সাথে আমরা ছবি অ্যাড করে একটা থাম্বনেল তৈরি করতে পারি। তো এর জন্য এখন আমরা কাইন মাস্টারে চলে যাব। আমরা এখন কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে চলে গেলাম। কাইন মাস্টারে আসার পর দেখুন, তো এখন আমরা একটা ইমেজ নেব, যে ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। মনে করুন এখানে আমার একটা, যেহেতু আমি একটা ডাউনলোড করেছিলাম ইমেজ, আমি সেই ইমেজটাই নেব। তো আপনারা চাইলে অন্যান্য ইমেজ নিতে পারেন। তো আমি এখান থেকে একটা ইমেজ নেব। আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করলাম এবং এটাকে টেনে একটু বড় করে দিলাম। এখন এই ইমেজটাকে আমরা চাইলে ঘুরিয়ে নিতে পারি, বিভিন্নভাবে রোটেট করতে পারি, এরকম এরকম, যাই হোক আমার এভাবে ঘুরিয়ে দেখতে পারি, কিন্তু আমি এভাবেই নিলাম। এখন আমি যে ইমেজটা নেব, আমি একটু আগে যেটা সেভ করেছি সেই ইমেজটা আমি নিয়ে নিলাম এখান থেকে। দেখুন, তো আমি এটা চাইলে টেনে বড় করতে পারি কিংবা ছোট করতে পারি। তো আমি মনে করেন এটা, এই ইমেজটার সাথে আমি একটু ছোট করে নিলাম, বা আমি চাইলে বড়ও করতে পারি, একটু বড় করে নিলাম। তো এখান থেকে আমরা এখন ক্রোমাকিতে চলে যাব। ক্রোমাকিতে যাওয়ার পর আমরা এটাকে এনাবেল করে দেব। এটা একটু টেনে সামনে দিলাম, এটা টেনে পেছনে দিলাম, এই যে। তো দেখুন সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং আমি আর একটা ছবির সাথে কত সুন্দরভাবে অ্যাড হতে পেরেছি। তো এটাকে আমি টেনে একটু বড় করে দিলাম, বড় করে দিলাম। তো এখন মনে করে আমি এখানে কিছু টেক্সট অ্যাড করব। তো আমি এখানে লেয়ারে চলে গেলাম, টেক্সটে চলে যাব। তো এখানে মনে করো লিখব আমি, এইটুকু লিখলাম। তো এই টেক্সটটা আমি চাইলে বড় করতে পারি কিংবা ছোট করতে পারি। তো এটার কালার মনে করেন আমি দিয়ে দিলাম হলুদ, একটা কালার দিয়ে দিলাম। এবং এখানে বিভিন্ন রকম অপশন আছে, এখানে আপনি আউটলাইনে চলে যাবেন, এটা এনাবেল করে দেবেন। দেখুন লেখাটা আরও একটু ভালো হয়েছে, এই যে। তো এখানে এটা আমি উপরে দিয়ে দিলাম লেখাটা। এখন এই লেখাটা আপনি বিভিন্নভাবে ডিজাইন করতে পারেন। তো আমি আর একটা লেখা নিয়ে আসছি, এটাকে আমি একটু টেনে বড় করে দিলাম, এই। আমি এখন আর একটা লেখা মনে করে নিয়ে আসব। এইটুকু নিলাম, এটাও বড় করতে পারি ছোট করতে পারি। তো আমি এটার কালার চেঞ্জ করে দেব, এই যে লাল কালার দিলাম। আর এখন এটাকে আমি মনে করেন পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। তো এর পেছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, আমি এখানে মনে করেন একটা সবুজ কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলাম। দেখুন লেখার পিছনে একটা সবুজ ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, এই যে। আর আমি চাইলে এই লেখাটা
বিভিন্ন ডিজাইনের করতে পারি। তো এখান থেকে এইখানে চলে যাবেন, তারপর এখান থেকে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারবেন। আমি এটা করে দিলাম, এই যে একটা অন্যরকম ডিজাইনে চলে এসেছে। তো আমি এটাও ইম্পোর্ট করে নিলাম। এরপরে মনে করেন আমি আরও একটা টেক্সট যোগ করব। এই লেখাটা নিলাম, তো এটার আমরা কালার চেঞ্জ করে দেব। এটা মনে করেন আমি ব্লু কালার করে দিলাম। এই যেটা ভালো দেখাচ্ছে না, তো আমরা আউটলাইনে চলে যাব, আউটলাইন এটা এনেবল করে দেব। আর আমরা চাইলে এই টেক্সটের ডিজাইনটাও একটু অন্যরকমভাবে করে নিতে পারি। তো আমরা এই টেক্সটের ডিজাইনটা অন্যরকম করার জন্য আমরা আবার এই টেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি বিভিন্নভাবে নিতে পারি। তো আমি এই একটা বোল্ড হরফ দিয়ে দিলাম, ফানি ভিডিও লেখা আছে। তো এভাবে আমরা লিখতে পারি, আর এখান থেকে একটু টেনে এটা বড় করে দেব। তো এইটুকু। তো আপনারা চাইলে আরও বিভিন্নভাবে লিখতে পারেন। এখানে আমার আর একটা টেক্সট ছোট হয়ে গেছে, এটাও আমি একটু বড় করে দিলাম। তো মনে করেন এইটুকু মোটামুটি লিখলাম। আরও আপনারা এখান থেকে গ্রিন স্ক্রিনের সাহায্যে অনেক কিছু অ্যাড করতে পারেন। তো সেটা যদি আপনাদের দরকার হয় আমাকে ইনবক্স করবেন, আমি অবশ্যই শিখিয়ে দেব। তো এইটুকু আমরা মনে করেন এক্সপোর্ট করে নিলাম। আমার এক্সপোর্ট হয়ে যাচ্ছে, একটু সময় লাগবে, বেশি সময় লাগার কথা না। তো আমি এইমাত্র কাইনমাস্টার দিয়ে যে কাজটি করলাম সেটা আমার অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। এর জন্য আমরা এখন গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পরে এখানে যেটা এক্সপোর্ট হয়েছে সেটা একটা ভিডিও আকারে এক্সপোর্ট হয়েছে, এই যে। তো আমি কি করব, এই ভিডিওটি থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো আমি এটা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, এই যে একটা স্ক্রিনশট হয়ে গেল। তো এখন আমরা কি করব, এই স্ক্রিনশট যেটা নিলাম ওইটাকে আমরা ক্রপ করব, এবং আমাদের প্রয়োজন মতো থাম্বনেইল আকারে আমরা পরবর্তীতে যখন ভিডিওতে অ্যাড করব, ইউটিউবের ভিডিওতে বা যে কোনো ভিডিওতে যখন অ্যাড করব তখন আমরা এটা ক্রপ করে নেব, এই যে। তো আমাদের সুন্দর একটা থাম্বনেইল তৈরি হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং এরকম নতুন নতুন আরও কিছু শেখার জন্য ভিডিও যদি আপনারা চান তাহলে আমি অবশ্যই পরবর্তীতে এরকম অনেক ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাজিয়ে দিবেন। ধন্যবাদ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।